শনিবার হায়দ্রাবাদের বিরুদ্ধে মোহনবাগানের প্রথম একাদশে কিন্তু বেশ কিছু পরিবর্তন আসবে। একে তো চোটের কারণে ব্র্যান্ডন হ্যামিল, আনোয়ার আলী এরা দলে নেই, একই সঙ্গে কিন্তু কার্ড সমস্যায় আর্মান্দো সাদিকো এবং দীপক টাংরিও নেই। সেক্ষেত্রে প্রথম একাদশে এই চারজন ফুটবলার না থাকায় বেশ কিছু পরিবর্তন আসবে এটা বোঝাই যাচ্ছে, এবং অবশ্যই একটা বাড়তি দায়িত্ব থাকবে দিমিত্রি পেত্রাতস এবং চেসন কামিংসের উপর, কারণ আর্মান্দো সাদিকো এই ম্যাচ খেলতে পারবেন না। এবং অবশ্যই এই ম্যাচের স্ট্র্যাটেজি তৈরির পাশাপাশি কিন্তু এদিন অনুশীলনে দেখা গেল যে ফুটবলারদের ফিটনেসের উপর একটা বাড়তি জোর দিচ্ছেন কোচ অ্যান্টোনিও লোপেজ সাবাস, কারণ আমরা জানি যে মৌসুমের মাঝপথ থেকেই চোট সমস্যা ভীষণভাবে ভোগাচ্ছে মোহনবাগানকে, এবং হয়তো সেই কথা মাথায় রেখেই ফুটবলারদের ফিটনেসে বাড়তি জোর দিলেন অ্যান্টোনিও লোপেজ সাবাস। ক্যামেরায় রমেশের সঙ্গে মৌতান, অজ4 টিভি।